হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা যারা 2019 সালে পলিটেকনিক কিংবা টেকসো পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিও। এই বছর পলিটেকনিক পরীক্ষা হবে 28 এপ্রিল 2019। ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট ছিল 6ই মার্চ। নতুন করে ফর্ম ফিল আপ করার ডেট এক্সটেনশন করা হয়েছে 18ই মার্চ পর্যন্ত। তোমরা এখনো পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করোনি তারা ফর্ম ফিল আপ করে দাও, তাহলে পলিটেকনিক পরীক্ষায় তোমরা বসতে পারবে। এই পরীক্ষায় চান্স পেলে সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার ইত্যাদি বিষয় নিয়ে পড়া যাবে। পলিটেকনিক 3 বছরের কোর্স অর্থাৎ 3 x 6টা সেমিস্টার। আমি এই এর আগের ভিডিওতে পলিটেকনিক পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, যার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি এই ভিডিওতে 2019 সালের পলিটেকনিক পরীক্ষায় যে সমস্ত অঙ্ক আসতে পারে বা আসার সম্ভাবনা আছে সেগুলি এক এক করে সলভ করে দেখাচ্ছি। অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে দেরি না করে শুরু করা যাক। পলিটেকনিক পরীক্ষার জন্য সবাই সাধারণত ওরিয়েন্টাল পাবলিকেশন বইটা ব্যবহার করে। এই ওরিয়েন্টালের বইতে 30টা মতো ম্যাথামেটিক্সের মডেল টেস্ট পেপার আছে, 20টা মতো কেমিস্ট্রির মডেল টেস্ট পেপার, 20টা মতো ফিজিক্সের মডেল টেস্ট পেপার রয়েছে। তোমরা এই ওরিয়েন্টালের বইটার সমস্ত মডেল টেস্ট পেপার গুলো সলভ করবে। আমি ওরিয়েন্টালের বই থেকে 24 থেকে 25টা অঙ্ক সলভ করে দেখাচ্ছি। অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়া এই অঙ্কগুলো কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষাতেও আসতে পারে, চাকরির পরীক্ষার জন্য কাজে লাগবে। 1 নম্বর অঙ্ক যেটা আমি আগেই বলে ডুবে রেখেছি, কাপড়ের দাম 75% বৃদ্ধি পেলে কোনো গৃহস্থ কাপড়ের ব্যয় বাড়াবে না যদি তার ব্যবহার কমাবে। উই ক্যান সলভ দিস প্রবলেম ইজিলি উইথ দ্য হেল্প অফ শর্টকাট ফর্মুলা। একটা ছোট শর্টকাট সূত্রের সাহায্যে এই অঙ্কটার সমাধান সহজেই করতে পারি। সূত্রটা হলো, কোন দ্রব্যের মূল্য X% বৃদ্ধি পেলে খরচ অপরিবর্তিত রাখতে ওই দ্রব্যের ব্যবহার কমাতে হবে X/100+X×100 এত পার্সেন্ট। আবার সূত্রটি বলছি, কোন দ্রব্যের মূল্য X% বৃদ্ধি পেলে খরচ অপরিবর্তিত রাখতে ওই দ্রব্যের ব্যবহার শতকরা কমাতে হবে X/100+X×100%। তাহলে করা যাক, X/100+X×100, X এর মান 75 বসিয়ে দিন, ভাগ করি 300, 4 7 28 2 30 20 22 14 6 20 42 0 6 7 42 42 0 6 7%। তাহলে কোন এ বি সি ডি চারটে অপশনের মধ্যে কোনটা মিলছে? এ, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 নম্বর অঙ্ক, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এই অঙ্কটাও একটা শর্টকাট সূত্রের সাহায্যে করা যায়। সূত্রটা হলো, কোন বর্গক্ষেত্রের বাহু, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস, রম্বসের বাহু বা সমবাহু ত্রিভুজের বাহু যদি X% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 2X+X²/100। আবার বলছি সূত্রটা, কোনো বর্গক্ষেত্রের বাহু, রম্বসের বাহু, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ, সমবাহু ত্রিভুজের বাহু যদি X% বৃদ্ধি পায় তাহলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 2X+X²/100। X এর মান 10 বসিয়ে দিই, 2×10+
दस स्क्वायर बार एकश दस गुणी कूड़ी दस स्क्वायर एकश बार एकश एकश के एकश कूड़ी प्लस एक टोटी वन परसेंट তাহলে এবিসির মধ্যে কোন অপশনটা মিলছে বি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বি সঠিক তিন নম্বর অঙ্ক চায়ের দাম 20% বৃদ্ধি পাওয়ার ফলে এক ব্যক্তি চায়ের ব্যবহার 20% কমিয়ে দিল এতে ওই ব্যক্তির খরচে কি পরিবর্তন হবে এটাও আমরা শর্টকাট সূত্রে সাহায্য করব সূত্রটা হলো কোন দ্রব্যের মূল্য X% বৃদ্ধি পেলে উহার ব্যবহার যদি X% কমে যায় তাহলে খরচের পরিবর্তন হবে X²/100 এত পার্সেন্ট আর এই সূত্রতে সবসময় হচ্ছে হ্রাস পাবে বা কমবে কোন দ্রব্যের মূল্য X% বৃদ্ধি পেলে উহার ব্যবহার X% যদি কমানো হয় তবে খরচের পরিবর্তন হবে X²/100% আর এই সূত্রে সর্বদা হ্রাস পাবে তাহলে ওই ব্যক্তির খরচে কি পরিবর্তন হবে X²/100 এত পার্সেন্ট সূত্রটা একদম সোজা এত পার্সেন্ট হ্রাস পাবে সর্বদা এক্স এর মান 20 বসিয়ে দিই 20/100 20 × 400 বাই 100 কেটে গেল 4% হ্রাস পাবে বা কমবে সূত্রটা অন্যভাবে বলা যায় একটি সংখ্যাকে X% বৃদ্ধি করা হলো তারপরে আবার X% হ্রাস করা হলো তবে সংখ্যাটা শতকরা কত পরিবর্তন হবে সংখ্যাটা X²/100 এত পার্সেন্ট হ্রাস পাবে উল্টোভাবে বলা যায় প্রথমে একটি সংখ্যাকে X% কমানো হলো তারপরে আবার X% বৃদ্ধি করা হলো তাহলে সংখ্যাটার কি পরিবর্তন হবে সংখ্যাটার পরিবর্তন হবে X²/100 এত পার্সেন্ট হ্রাস পাবে চার নম্বর অঙ্ক 8 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক একটি কাজ 25 দিনে সম্পন্ন করে 6 জন পুরুষ ও 11 জন স্ত্রীলোক ওই কাজটি কতদিনে সম্পন্ন করবে এটা হলো আমরা শর্টকাট সূত্রের সাহায্যে করব সূত্রটা হলো X1 জন স্ত্রীলোক বা Y1 জন পুরুষ একটি কাজ D দিনে করতে পারে তবে X2 জন পুরুষ ও Y2 জন হচ্ছে স্ত্রীলোক ওই কাজটি সম্পন্ন করবে D/X2/X1+Y2/Y1 তাহলে সূত্রটা লিখি D/X2/X1+Y2/Y1 এখানে X1 Y1 প্রথম সেটের মান আর X2 Y2 হল সেকেন্ড সেটের মান X1 মানে কত X1 জন পুরুষ X1 এর মান 8 Y1 জন স্ত্রীলোক Y1 এর মান হচ্ছে 12 সেকেন্ড সেটের মান হচ্ছে X2 Y2 X2 এর মান 6 Y2 এর মান 11 D এর মান 25 তাহলে X1 জন পুরুষ বা Y1 জন স্ত্রীলোক একটা কাজ D দিনে করতে পারে তবে X2 জন পুরুষ Y2 জন স্ত্রীলোক ওই কাজটি কত দিনে করতে পারবে এই শর্টকাট সূত্রের সাহায্যে আমরা করব সূত্রটা হলো D/X2/X1+Y2/Y1 D এর মান 25/X2 এর মান 6 বাই X1 এর মান 8 Y2 এর মান 11 বাই Y1 এর মান 12 লসাগু করি 24 লসাগু 3 × 6 = 18 11 × 22 এখানে চলে আসি
25 into 24 divided by 8 আর 2 10 এর 0 হাতে 1 2 আর 3 আর 4 5 5 25 5 8 40 3 8 24 3 5 15 তাহলে কোন এ आंसर এ आंसर এই অঙ্কটাই ক্লাসে নিয়ম যদি করতাম আমরা অনেক বড় হয়ে যেত হ্যাঁ এই শর্টকাট সূত্রের সাহায্যে আমরা এই ধরনের পাটিগণিতের অঙ্ক খুব সহজে সমাধান করতে পারি সূত্রটা হলো d বাই x2 বাই x1 প্লাস y2 বাই y1 5 নম্বর অঙ্ক a প্লাস 1 বাই a সমান সমান রুট 3 বলে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান সমান হচ্ছে কত অপশন a সমান সমান হচ্ছে 1 b সমান সমান মাইনাস 1 c সমান সমান 0 d সমান সমান 2 তাহলে করা যাক a কিউব প্লাস 1 বাই a কিউব a কিউব প্লাস b কিউব এর সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস c রিয়েল b ইনটু a প্লাস সূত্রটি লাগিয়ে দিই a প্লাস b b মানে 1 বাই a a হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b a প্লাস 1 বাই a মান রুট 3 বসিয়ে দিই রুট 3 কিউব মাইনাস a a কেটে গেল 3 রুট 3 রুট 3 কিউব করলে 3 রুট 3 হয় মাইনাস 3 রুট 3 কেটে 0 অ্যান্সার তাহলে কোন অপশনটার সাথে মিলছে সি সি হচ্ছে সঠিক উত্তর পাঁচ নম্বর অঙ্ক হল ছয় নম্বর অঙ্ক একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য বি ও কি হলে তার পরিসীমা কত এটাও আমরা শর্টকাট সূত্রের সাহায্যে করব এই একটা রম্বস দুটো কর্ণ একটা কর্ণের দৈর্ঘ্য এটা এক্স আর এটা ওয়াই রম্বসটির বাহু দৈর্ঘ্য হবে হাফ ইনটু ভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দুটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য একটি এক্স আর ওয়াই যদি হয় তাহলে রম্বসটির বাহুর দৈর্ঘ্য হবে হাফ ইনটু ভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তাহলে এখানে বাহু রম্বসের বাহুর দৈর্ঘ্য হবে রম্বসের বাহুর দৈর্ঘ্য রম্বসটির পরিসীমা অর্থাৎ রম্বসের পরিসীমা ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য ফোর ইন্টু হাফ ইন্টু ভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার দুই দুগুণে চার টু ইন্টু ভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কোন অপশনের সাথে মিলছে বি বি উত্তর তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে কি একটি রম্বসের দুটি কর্ণ যথাক্রমে এক্স ও ওয়াই হলে রম্বসের বাহুর দৈর্ঘ্য হবে হাফ ইনটু ওয়াই এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার বাহুর দৈর্ঘ্য যেই বেরিয়ে গেল তখন রম্বসের পরিসীমার ফর্মুলা কি হ্যাঁ ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে রম্বসের হচ্ছে বাহুর দৈর্ঘ্য হাফ ইনটু ওয়াই একটা কর্ণ বি আর একটা কর্ণ কিউ তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য ওই সূত্র অনুসারে হাফ ইনটু ওয়াই বি স্কয়ার প্লাস কিউ স্কয়ার তারপর রম্বসের হচ্ছে পরিসীমার ফর্মুলা ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে ফোর ইন্টু হাফ রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার দুই দুগুণে চার তাহলে ফোর রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বি অ্যান্সার সাত নম্বর একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 120 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 120 ডিগ্রি হলে তার বাহু সংখ্যা কত এটা আমরা সূত্রের সাহায্যে করবো ডাইরেক্ট সূত্র আছে একটি বহুভুজের বাহু সংখ্যা যদি n হয় তাহলে তার প্রতিটি অন্তঃকোণ হবে 2n-4 ইনটু 90 ডিগ্রি
by n এটা সমান সমান হচ্ছে 120 ডিগ্রি তাহলে n সংখ্যক বহুভুজ বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তকোণের সূত্র হলো 2n 4 * 90 ডিগ্রি ডিভাইডেড বাই a যেখানে n হচ্ছে বাহু সংখ্যাকে সূচিত করে n এর মান আমাদের বের করতে হবে তাহলে বসাইডে 0 0 কেটে দিলাম 3 4 12 3 3 9 তাহলে কোণাকুণি গুণ করি 3 দুগুণে 6 n মাইনাস 3 4 12 ইকাল টু 4 n 6 n মাইনাস 4 n এটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যায় 12 2 n ইকাল টু 12 n ইকাল টু 12 ডিভাইডেড বাই 2 6 n ইকাল টু 6 তাহলে c অ্যান্সার সি হচ্ছে সঠিক উত্তর আট নম্বর অঙ্ক এবিসি সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র জি এবি সমান 10 সেন্টিমিটার হলে এজি দৈর্ঘ্য কত ফার্স্টে ছবি আঁকা যাক আমরা ছবি আঁকি এ বি সি সমবাহু ত্রিভুজ এর ভর কেন্দ্র জি ভর কেন্দ্র করি জি এ জি দৈর্ঘ্য কত এটা ডি বিন্দু ডি এডি হচ্ছে মধ্যমা তাহলে এডিটা ফার্স্টে বের করে নিই তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমায় উচ্চতা হয় তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা এডি ইকুয়াল হবে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা দৈর্ঘ্য রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য কত এ বি তিনটে বাহু সমান সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার পাঁচ বসিয়ে দুই পাঁচ গুণে 10 5 রুট 3 সেন্টিমিটার আবার আমরা জানি সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র জি বিন্দুতে এডি মধ্যমা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় কি সমবাহু ত্রিভুজের মধ্যমা যেটা রয়েছে এডি অর্থাৎ উচ্চতাটা জি বিন্দুতে ভর কেন্দ্রে হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় অর্থাৎ উপরেরটা হচ্ছে 3/2 আর নিচেরটা জি টি হচ্ছে 1/2 তাহলে এজি দৈর্ঘ্য বের করতে বলেছে আমাদের তাহলে এজি ইকুয়াল টু হবে মানে এডির যা দৈর্ঘ্য তা হচ্ছে 2/3 হচ্ছে এজি এডি যা দৈর্ঘ্য এডি 2/3 অংশ 2/3 এডি দৈর্ঘ্য কত 5√3 ইন্টু 2/3 তাহলে গুণ করি 5 × 10 10√3/3 মিনচি অপশনের সাথে একটা সি সি হচ্ছে সঠিক উত্তর তাহলে কি সমবাহু ত্রিভুজের মধ্যমা বা উচ্চতা সূত্র রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য আর সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রে অর্থাৎ জি বিন্দুতে ওর মধ্যমা গুলো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত অর্থাৎ এ জি হচ্ছে 2/2 আর জি ডি হচ্ছে 1/2 এই সূত্রগুলো আমাদের সবসময় মুখস্থ রাখতে হবে নয় নম্বর দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে বর্গক্ষেত্র দুটি কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত কি দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে উহাদে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত আমরা খুবই সোজা বর্গক্ষেত্র দুটোর কর্ণের দৈর্ঘ্যের অনুপাত হবে রুট ওভার 25:16 25-এর বর্গমূল হচ্ছে 5 16-এর বর্গমূল 4 কোন অপশনটার সাথে মিলছে 5:4 এখানে 4 হবে সি অ্যান্সার সি হচ্ছে সঠিক উত্তর তাহলে সূত্রটা কি এটা বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 25:16 তাহলে বর্গক্ষেত্র যদি বলে বাহু দুটোর দৈর্ঘ্যের অনুপাত ওদের বর্গমূলের অনুপাত করলে হবে বর্গক্ষেত্র দুটোর কর্ণের দৈর্ঘ্যের অনুপাত
ওদের বর্গমূল ক্ষেত্রফলের বর্গমূলের অনুপাত করলে হবে, এটা বৃত্তের ক্ষেত্র হবে, দুটো বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ওদের ব্যাসের অনুপাত কি হবে, ওদের ক্ষেত্রফলের বর্গের অনুপাত করলেই ওদের ব্যাসের অনুপাত বেরিয়ে যাবে, অথবা যদি বলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, তাহলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের বর্গমূলের অনুপাত করলেই বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতও বেরিয়ে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোন অথবা রম্বসের দুটো রম্বস রয়েছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ওদের বাহুর দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছে, অথবা কর্ণের দৈর্ঘ্যের অনুপাতে বের করতে বলেছে, তখন আমাদের ওই রম্বসের ক্ষেত্র যে দুটো রম্বস রয়েছে ওদের ক্ষেত্রফলের বর্গের অনুপাত করলে ওদের বেরিয়ে যাবে বাহুর দৈর্ঘ্যের অনুপাত বা কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। দশ নম্বর অঙ্ক, ট্যান 20° ইন্টু ট্যান 35° ইন্টু ট্যান 45° ইন্টু ট্যান 55° ইন্টু ট্যান 70° সমান হচ্ছে কত, অঙ্কটা আমি টুকছি না, একবারই করছি। ট্যান 20° ইন্টু ট্যান 35° ট্যান 45° 1 ট্যান 55° মানে 90° মাইনাস হচ্ছে 35° tan 70° মানে 90° মাইনাস হচ্ছে 20° tan 20° tan 35° ইনটু 1 লিখলাম না, tan 90 মাইনাস থিটা cot থিটা cot 35° tan 90 মাইনাস থিটা cot থিটা যে পাওয়ারটা লিখলাম এখানে লিখে দিই tan 90° মাইনাস থিটা সমান সমান cot থিটা tan 90° ইন্টু ট্যান 35° ট্যান cot 35 মানে 1 বাই ট্যান 35° cot 20 মানে 1 বাই ট্যান 20° ট্যান 20 ট্যান 20 কাটলো ট্যান 35 ট্যান 35 কাটলো সব কেটে 1 হবে। এখানে সূত্রটা লিখেছি cot থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা, এই সূত্রটা ব্যবহার করা হয়েছে। এগারো নম্বর এক্স কমা মাইনাস 7 এবং 3 কমা মাইনাস 3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে এক্স এর মান কত, আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু দুটো বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, সূত্রটি হল দুটো বার এক্স টু মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার। তিন সূত্রটা হচ্ছে একটা এক্স ওয়ান ওয়াই পয়েন্ট আর একটা হচ্ছে এক্স টু ওয়াই টু পয়েন্ট, এই বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দু স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু, তাহলে এফ থেকে বি বিন্দু দূরত্ব দুটো বার এক্স টু মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্রটি হল রুট ওভার এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার। সূত্রটা ডাইরেক্ট হচ্ছে অ্যাপ্লাই করবে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক্স টু ওয়াই টু, তাহলে এদের মধ্যে দূরত্ব রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার, ফার্স্ট পয়েন্ট এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার, এক্স টু হচ্ছে থ্রি, থ্রি মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস মাইনাস থ্রি মাইনাস হচ্ছে প্লাস সেভেন তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফাইভ, রুট ওভার থ্রি মাইনাস এক্স তার হোল স্কোয়ার সেভেন মাইনাস থ্রি ফোর তার স্কোয়ার ইকুয়াল টু ফাইভ, উভয় পাশে বর্গ করে দিই থ্রি মাইনাস এক্স হোল স্কোয়ার চার স্কোয়ার ষোলো সমান সমান হচ্ছে পাঁচ স্কোয়ার, উভয় পাশে বর্গ করে পাই, এখান থেকে স্কোয়ার করে উভয় পাশে বর্গ করলে এপাশে রুটটা উঠে গেল ও পাশে পাঁচ স্কোয়ার, এটা হোল স্কোয়ার ফর্মুলা পেলে দিই নাইন এ স্কোয়ার মাইনাস টু এ বি তিন দুগুণি সিক্স এক্স প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ষোলো পাঁচ স্কোয়ার পঁচিশ, প্রথমে এক্স স্কোয়ারের মানটা লিখি মাইনাস সিক্স এক্স ষোলো আর নয় পঁচিশ ইকুয়াল টু পঁচিশ, পঁচিশ পঁচিশ কেটে গেল দুপাশে, প্রথম দুটোর মধ্যে থেকে এক্স কমন নি
x into x minus 6 equal to 0. তার মানে x equal to 0, x minus 6 equal to 0, x equal to 6. লতো x equal to 0 অথবা 6. A answer. A হচ্ছে সঠিক উত্তর. Log x to the base x square into log y to the base y square into log z to the base which is z square equal to cos. করা যাক আমরা করছি না একবার এখান থেকে লিখছি এটা মানে হচ্ছে log x by log x square into log y by log হচ্ছে y square into log z by log z square. ঠিক আছে, যে পাওয়ার লাগিয়েছি সেটা লিখছি লগ এ টু দি বেস বি ইকুয়াল টু লগ এ বাই হচ্ছে লগ বি, বেসে কিছু নেই মানে দশ তাকে আমরা লিখি না. ঠিক আছে, অ্যালজেব্রা বা বীজগণিতে যখন হচ্ছে লগ আমরা হচ্ছে লগ লিখি, বেসে যদি কিছু না থাকে তাহলে টেন ধরা হয়. ঠিক আছে, তাহলে এখানে এসব বেসে প্রত্যেকটা টেন আছে আমরা হচ্ছে লিখি না. পরের ফর্মুলা লগ এক্স টুটার আগে চলে আসলো সূত্র অনুসারে, লগ ওয়াই দুইটা আগে চলে আসলো, লগ জে দুইটা আগে চলে আসলো, লগ জে কেটে গেল, লগ ওয়াই কেটে গেল, একে দুই দুই দুগুনে চার দুগুনে আট, একে আট পনেরো, অ্যান্সার ডি. ডি হচ্ছে সঠিক উত্তর. যে ফর্মটা এখানে লাগিয়েছি লিখে দিচ্ছি, লগ এম টু দি বেস এন, এই এমটা বেসে টেন থাকে, লিখলেও হয় না লিখলেও হয়, এই এমটা লাভ দিয়ে আগে চলে আসে, এন লগ এম টু দি বেস টেন, এই সূত্রটা এখানে লাগে, মাথার দুইগুলো আগে চলে এসছে ওই সূত্র অনুসারে. চার নম্বর, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস কোণ এসিডি সমান 50 ডিগ্রি হলে বিএবি কত? ছবিটা আঁকি, এ বি সি এবি ব্যাস, তাহলে বৃত্তের কেন্দ্র এ বি ব্যাস, এ বি সি বি বৃত্তস্থ চতুর্ভুজ কোণ এ সি ডি 50 ডিগ্রি, কোণ এ সি ডি 50 ডিগ্রি, কোণ বি এ ডি কত? বিএডি কত? কোন বিএডি পুরো কোনটা কত? আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এডি হচ্ছে ব্যাস, তাহলে হচ্ছে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, এ সি বি সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, যেহেতু এ বি হচ্ছে ব্যাস, কোণ হচ্ছে এ সি বি হচ্ছে এটা হাফ সার্কেল, এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ আমরা জানি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি. এই দুটো মিলে কত হচ্ছে? কোণ বি সি ডি, কোণ বি সি ডি সমান সমান 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, 9 × 5 = 14, 140 ডিগ্রি. এবার আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর হচ্ছে সম্পূরক, অর্থাৎ এই কোণটা পুরো কোণটা যোগ এই কোণটা, এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি.
এই কোণটা যোগ এই কোণটা দুটো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা যোগ এটা 180 ডিগ্রি, তার মধ্যে এটা 140 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? হ্যাঁ 180 মাইনাস 140 মানে 40 ডিগ্রি, তাহলে কোণ হচ্ছে বিএডি, বিএডি সমান সমান এই দুটো কোণের সমষ্টি বিধস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, অর্থাৎ এটা প্লাস এটা সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটো হচ্ছে 9 বাই 14 140 ডিগ্রি, তার মানে হচ্ছে 40 ডিগ্রি, কোনটা অ্যান্সার? ডি অ্যান্সার, ডি সঠিক। চোদ্দ নম্বর অঙ্ক, cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট 2 sin θ হলে cos θ প্লাস sin θ মাইনাস √2 cos θ সমান সমান কত? অঙ্কটা করা যাক, cos θ মাইনাস sin θ ইজ ইকুয়াল টু √2 sin θ, cos θ মাইনাস sin θ এটা এই পাশে দিয়ে এসে sin θ কমন নিয়ে নিলাম √2 প্লাস 1 ইন্টু sin θ cos theta root 2 plus 1 into sin theta root 2 minus 1 যোগ করে নিচে গুণ করি, root 2 minus 1 যোগ করে নিচে গুণ করি, কোনা কোনি গুণ করি root 2 cos theta মাইনাস ওয়ান ইন্টু কস থিটা কস থিটা, এটা বর্মনা করে আছে এ প্লাস বি টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন থিটা, রুট টু কস থিটা মাইনাস কস থিটা টু মাইনাস ওয়ান মানে সাইন থিটা, সব ওই সাইডে নিয়ে যাবে, তাহলে পাশে জিরো ইকুয়াল টু সাইন থিটা মাইনাস এই পাশে গেলে প্লাস কস থিটা, এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আসলে মাইনাস রুট টু কস থিটা, রুট টু কস থিটা সরি সাইন থিটা না কস থিটা, তাহলে এটাই তো চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস রুট টু কস থিটা, ঘুরিয়ে লিখি জিরো ইকুয়াল টু কস থিটা ফার্স্টে লিখি cos theta plus sin theta minus root 2 cos theta এর মান কত? শূন্য, তাই তো? এটা একটা ভালো অঙ্ক, তাহলে এ অ্যান্সার, এ অ্যান্সার, এ হচ্ছে সঠিক উত্তর। পনেরো নম্বর এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ হলে স্কোয়ার বাই এসি সমান সমান কত? অঙ্কটা করা যাক, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, ধরি এই সমীকরণে একটি বীজ অপরটি হচ্ছে দ্বিগুণ, তাহলে এর একটা বীজ যদি আলফা হয় অপরটা টু আলফা, এই সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে একটি বীজ যদি আলফা হয় অপর বীজটি আলফা হবে, আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয় সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই বি, তাহলে আলফা আলফা বিটা মানে এখানে টু আলফা, দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয় সমষ্টি আলফা প্লাস বিটা, বিটা মানে টু আলফা সমান মাইনাস বি বাই এ, দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয় সমষ্টি আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, বিটা মানে এখানে টু আলফা, থ্রি আলফা ইকাল টু মাইনাস বি বাই এ, আলফা ইকাল টু মাইনাস বি বাই থ্রি এ, দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয় গুণফল সমান সি বাই এ, অর্থাৎ আলফা বিটা সমান সি বাই এ, দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয় গুণফল সমান আলফা বিটা সমান সি বাই এ, তাহলে আলফা ইন্টু বিটা মানে এখানে হচ্ছে টু আলফা সমান সি বাই এ, টু আলফা স্কোয়ার ইকাল টু সি বাই এ, টু ইন্টু আলফা মানে কত? মাইনাস বি বাই থ্রি এ, টু ইন্টু মানে স্কোয়ার হয়েছে তাহলে প্লাস হয়ে যাবে নাইন এ স্কোয়ার তাহলে সি বাই এ, তাহলে টু বি স্কোয়ার এ
9 a square c b square a by a square c 9 by 2 এই উপর নিচে কেটে গেল b square by a c সমান 9 by 2 তাহলে d answer এই অঙ্কটা ভালো অঙ্ক তাহলে কি করা হলো দ্বিঘাত সমীকরণের বীজগণিতের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এখানে বিটা মানে হচ্ছে 2 আলফা এখান থেকে আলফার মান বের করা হলো যোগের থেকে আলফার মান বের করে এনে গুণে এনে বসিয়ে দেওয়া হলো আলফা ইন্টু বিটা মানে সি বাই এ বিটা মানে 2 আলফা আলফা সমান হচ্ছে মাইনাস 3 বাই এ মাইনাস বি বাই 3 এ এটা বসিয়ে দেওয়া হলো তারপরে ক্যালকুলেশন করে লাস্টে বি স্কোয়ার বাই এ সি সমান 9 বাই 2 আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ছাত্রছাত্রীরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে খুবই উপকৃত হবে আমাদের এই চ্যানেলে ইলেভেন টুয়েলভে সায়েন্সের অঙ্ক কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষার অঙ্ক পলিটেকনিক বা জেক্স পরীক্ষার অঙ্ক এবং জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার অঙ্কের ভিডিও পাওয়া যাবে আজকের এই ভিডিওতে 14-15টা অঙ্ক করলাম পরের ভিডিওতে আরো ভালো ভালো এবং বেশি সংখ্যক অঙ্কের সমাধান করে দেওয়ার চেষ্টা করব যারা পলিটেকনিক পরীক্ষা দিচ্ছে 2019 সালে তাদের অঙ্ক নিয়ে ভয় করার কারণ নেই তোমরা শুধু আমার সাথে যুক্ত থাকো তাহলে তোমাদের অঙ্কের উপরে ভয় ধীরে ধীরে হচ্ছে কেটে যাবে আজ এখানে শেষ করলাম সকলেই ভালো থেকো সুস্থ থেকো